আমি অনু, তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছ। আলাদা করে আর কিছু বলার নেই। ভেবেছিলাম আর কখনো ভিডিও বানাবো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যা দেখছি, তাই আমি ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। তো কয়েকদিন আগে অনুরাজ লাভ চ্যানেলে রাজদীপ একটা ভিডিও আপলোড করে, আর সেখানেও বলে আমি নাকি ওকে ফোন করে বলি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। কিন্তু আমি এই কথাটা ওকে বলিনি ফোন করে, যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। আমি এই কথাটা কিন্তু ওকে বলিনি। আর তার থেকেও বড় কথা, সবাই বলছে যে কিডন্যাপার, 2 মাসের প্রেম, 3 মাসের প্রেম। তো আমি তাদেরকে বলছি যে 2 মাস 3 মাস না, ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক ছিল, প্রায় 5 বছরের কাছাকাছি সম্পর্ক ছিল। তারপর আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, আর তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই। রাজদীপ কিন্তু সবটা জানে। রাজদীপকে আমি আমার অতীতের ব্যাপারে সবটা জানিয়ে তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই, কিন্তু জানি না রাজদীপ তাও ভিডিওর মধ্যে কেন সবটা বললো না। রাজদীপ শুধু হাফ কথা বলে ছেড়ে দিল, রাজদীপ শুধু ওর দিকের কথাগুলো বললো, কিন্তু আমার দিকের কথাগুলো বললো না কেন সেটা আমি বুঝতে পারলাম না। তাই আমি ভাবলাম যে আমার দিকের কথাগুলোও বলা উচিত, তাই আমি ভিডিওটা করছি। ভিডিওটা দেখার পর এবার তোমাদেরই ডিসিশন, যে তোমরা ডিসিশন নাও যে আমি ঠিক নাকি ভুল। তো রাজদীপের সাথে সম্পর্ক হওয়ার 1 বছর পর থেকে আমরা ভিডিও করা চালু করি, আমরা ভিডিও শুরু করি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি অনেক গ্রামে থাকি, রাজদীপ এটা ভিডিওতে বলেছে যে আমি অনেক গ্রামে থাকি। তো আমাদের গ্রাম থেকে নৈহাটি স্টেশন যেতেই লেগে যায় 40-45 মিনিট মতো। তো আমাদের এখান থেকে তো আর নৈহাটি স্টেশন হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আমি দুপুরবেলা ভিডিও করতে যেতাম, আমি হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে যেতাম, বাড়ি থেকে হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে যেতাম, আর টোটো স্ট্যান্ডে যেতেই লেগে যেত ওই আধা ঘন্টা মতো। তো তারপর স্টেশনে দাঁড়াতাম, ওর সাথে দেখা করতাম, তারপর ভিডিও করতাম। রাজদীপও আসতো মাঝে মধ্যে ভিডিও করতে, রাজদীপও আসতো আমাদের গ্রামে ভিডিও করতে, কিন্তু আমি বেশিরভাগটাই যেতাম। তো আমি দুপুরবেলা হাঁটতে হাঁটতে যেতাম, আর ভিডিও হয়ে গেলে আমি সন্ধেবেলায় আবার একা একা হাঁটতে হাঁটতে বাড়ি আসতাম ওই গ্রামের রাস্তা দিয়ে। তো আমার ফ্যামিলি, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, তো আমার ফ্যামিলি কেউই পছন্দ করতো না যে আমি এরকম ভিডিও করি। বেশি মানে বেশি করে আমার বাবা একদমই পছন্দ করতো না যে একটা মেয়ে একা একা দুপুরবেলা রাস্তা দিয়ে যাবে, সন্ধেবেলা আবার রাস্তা দিয়ে একা একা অন্ধকারের মধ্যে বাড়ি আসবে। আমার বাবা একদম পছন্দ করতো না, ওই জন্য আমাদের বাড়িতে সারাক্ষণ এইটা নিয়ে অশান্তি লেগেই থাকতো আমার বাবার সাথে। তো এই সমস্যাটা আমি রাজদীপকে জানাই যে আমার প্রবলেম হচ্ছে। তো ওর যেহেতু সকালে আলাদা একটা সাইডে ও কাজ করে, তো সকালে ওর হবে না। আমি ওকে বলেছিলাম যে দেখো এই সময় হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তো সকালে ভিডিও করার কথা। তো ও বলছে ওর সকালে হবে না, কারণ সাইডে একটা কাজ করে। তো আমাকে ওর কথা মতো দুপুরবেলা করেই যেতে হতো, আবার সন্ধেবেলা করেই আমাকে একা একা বাড়ি চলে আসতে হতো। তো যেহেতু আমি সন্ধেবেলা একা একা হেঁটে হেঁটে বাড়ি আসতাম, তার জন্য আমার বাবা আমার সাথে অনেক অশান্তি করতো, প্রায় রোজই অশান্তি হতো। আমার সাথে তো কথা বলা বন্ধই হয়ে গেছিলো, মায়ের সাথেও অশান্তি করতো। তো এইসব ভেবে আমি রাজীবকে বলি, তো আমার ফ্যামিলি চাই যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়ে আমি বিয়ে করে নিই। তো তাই আমি রাজীবকে বলি যে আমাকে বিয়ে করে নাও, নয় এখান থেকে নিয়ে যাও। সত্যি বলছে, আমি আর এই অশান্তি মেনে নিতে পারছি না। তোমরা নিশ্চয়ই জানো যে যাদের বাড়িতে যাদের ফ্যামিলিতে অশান্তি হয়, শুধু তারাই জানে যে তাদের সাথে কি হয় বা না হয়। তো রাজীবকে যখন আমি বিয়ের কথা বলি, ও বলে যে ও এখন বিয়ে করতে পারবে না, এখন সম্ভব না। তো আমি দুটোর মাঝে পুরো ফেসে গেছিলাম, ফ্যামিলির চাপ, ও বলছে এখানে ও এখন পারবে না। এরই মাঝে আমার যার সাথে 5 বছরের সম্পর্ক ছিল, তার নাম হচ্ছে রিজু, আমি নামটা বলেই দিচ্ছি। তো সে আমাকে মেসেজ করতো বা ফোন করতো, সত্যি কথা বলতে এর মাঝে না, প্রথম থেকে মানে আগে থেকেই আমাকে মেসেজ ফোন করতো, কিন্তু আমি ইগনোর করতাম যে ওকে ভোলার জন্য আমি রাজদীপের সাথে সম্পর্কে গেছিলাম। তো আমি চাই না দ্বিতীয়বার আমি ওর সাথে কথা বলি বা কিছু করি, আমি চাইতাম না। তো এটাও কিন্তু রাজদীপ জানতো, সবটাই জানতো। আমি যখনই ভিডিও করে বাড়ি আসতাম, বাড়ি যেতাম, বেশিরভাগ সময়ই আমার ওর সাথে দেখা হতো। তো ওকে দেখা, সত্যি বলতে ওকে দেখার পর আমার আগের অতীতের কথা মনে পড়ে যেত। তো আমার সত্যি কথা বলতে মনের কথা বলার মতো, মনের কথা শেয়ার করার মতো আমার কোনো বন্ধু ছিল না, কেউ ছিল না। আমার বন্ধু যাই বলো সবকিছুই রাজদীপই ছিল। তো আমি আমার মনের কথাগুলো যখনই ওকে বলতাম, মানে যখনই যখনই ওকে বলতাম, তখনই হঠাৎ করে বলতো তাহলে লাইভে আসো, লাইভে এসে বলে দাও, পাবলিক যা বিচার করার করবে। মানে আমি ওখানে আমার মনের কথাগুলো ওকে শেয়ার করছি, ও সেখানে ও লাইভ, পাবলিক, ভিডিও, তখন আমার কতটা খারাপ লাগবে যে আমার সাথে, আমি মানে আমার তো কেউ নেই কথা বলার মতো, কাউকে শেয়ার করার মতো। আমার তো শেয়ার করার মতো শুধু ওই আছে। ওকে বলার পরে ওকে যখন আমি বলিও এইভাবে কথাগুলো বলে যে লাইভ করবো, তাহলে পাবলিক যা বিচার করার করবে।
যখনই আমাকে রিজু ফোন করতো বা মেসেজ করতো আমি রাজদীপকে সবটা বলে দিতাম যে ওকে মেসেজ করেছে বা এই করেছে ফোন করেছে। আমি এমন না যে ওর থেকে লুকিয়ে যেতাম, সেটা রাজদীপও সবটা ভালো করে জানে যে আমি ওর থেকে কিছুই লুকাতাম না, আমি কিন্তু ওকে সবটাই বলে দিতাম। তো রিজু আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করতো, ফোনও করতো মেসেজও করতো, কিন্তু সত্যি কথা বলতে আমি ওকে ফোন মেসেজ সব জায়গা দিয়ে ব্লক করে দিই। কিন্তু ব্লক করে দিলেও কি হবে, আমি যখন ভিডিও করতে যেতাম বা আসতাম তখনই আমার ওর সাথে দেখা হয়ে যেত। তো আমার ওকে দেখার পর আগের কথা আবার মনে পড়ে যেত, ওই জন্য আমি রাজদীপকে বলেছিলাম যে আমার ওকে ভুলতে অসুবিধা হচ্ছে, আমি ওকে বারবার দেখছি বলে ওকে হয়তো আমার ভুলতে অসুবিধা হচ্ছে, তুমি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও না, আমাকে বিয়ে করে নাও। একবার নয় বারবার কাঁদতে কাঁদতে বলেছি যে আমাকে এখান থেকে নিয়ে যাও। এমনকি ও নিজে বুঝতে পেরেছে, ও নিজের মুখে বলেছে যে আমি হয়তো সত্যি ওর সাথে আমার দেখা হচ্ছে বলে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো ওকে আমি বলি যে বারবার যে আমাকে বিয়ে করে নাও, নয় আমি এখান থেকে নিয়ে যাও। ও তখন বলে যে আমি তো এখন পারবো না, এখন কি করে করব। তো ঠিক আছে, আমি ওর প্রবলেমের কথাটা ভেবে আমি ওকে বললাম যে তাহলে তুমি তোমার মাকে জানাও, মাকে বলো কথাটা। তো ও বলছে না না, মাকে জানালে তো, ও মাকে জানালে তোমাকেই খারাপ ভাবে, তোমাকে মেনে নেবে না, আমাদের সম্পর্ক মেনে নেবে না। এমনকি আমি আমার মাকে পর্যন্ত বলছি যে আমাকে হোস্টেলে রেখে আসার জন্য, আমি আর পারছি না এখানে থাকতে, আমাকে হোস্টেলে রেখে আসার জন্য। তো আমার মা বাবা তো আমাকে রাখতে চায়নি, কারণ আমার বাবা মা ভয় পাচ্ছিল যে একা একটা মেয়ে হোস্টেলে থাকবে কি করে। তো চারিদিক থেকে আমি পুরোপুরি আটকে গেছি, আমার ফ্যামিলি বলছে আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে, বিয়ে করে নিতে। রাজদীপ বলছে যে ও এখন বিয়ে করতে পারবে না, এখন ভিডিও করতে চায়। তো আমি রোজের মতো ভিডিও করতে গেছিলাম, আর ভিডিও করে ফেরার সময় রাজদীপ আমাকে টোটোতে তুলে দেয়। আমি বটতলায় টোটো থেকে নামি, আর সেখানে আমার হঠাৎ রিজুর সাথে দেখা হয়। ও আমার সাথে কথা বলতে আসার চেষ্টা করে কিন্তু আমি ওকে ইগনোর করে যাই। তো আমাকে ও বলে যে প্লিজ আমার কিছু কথা বলার আছে তোমার সাথে, তুমি আমার কথাগুলো একবার শোনো। তো আমি ভাবলাম যে যখন এতবার করে কিছু বলতে চাইছি তাহলে শুনি যে ও কি বলতে চায়। তারপর রিজু আমাকে বলে যে ও আমাকে এখনো ভালোবাসে, ও আমাকে হারাতে চায় না, ও আমাকে বিয়ে করতে চায়। তো তখন আমি এই কথাগুলো ভাবি যে ওকে কি আমার সমস্যার কথাটা কি বলাটা উচিত। তো আমি কোনো কিছু না ভেবেই ওকে সবকিছু বলে দিই। তো আমাকে তখন ও বলে যে তোমার এই পরিস্থিতিতে আমার মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক। তো আমি তখন বললাম ওকে যে বিয়ে করে নেওয়াটাই কি সবকিছুর সমাধান? এক হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আছি আর লোকে আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাবে। তো ও তখন আমাকে বলে যে লোকে হয়তো এখন তোমাকে খারাপ খারাপ কথা শোনাবে ঠিকই, কিন্তু তুমি যদি ভিডিও করে সবটা নিজের সব সমস্যার কথাটা বলে দাও তাহলে হয়তো নিশ্চয়ই তোমাকে সবাই বুঝবে। তখন আমি ভাবলাম যে হয়তো বিয়ে করে নেওয়াটাই ঠিক, তাহলে হয়তো আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ওই জন্য আমি বিয়েটা করে নিই। তারপর বাইকে করে যাওয়ার সময় আমার মা ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, আর আমার বাড়ি যেতেও দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য আমার মা আমাকে ফোন করে। আর আমি তখন মাকে কাঁদতে কাঁদতে বলি যে আমার খুব ভয় লাগছে, আমি রিজুর সাথে আছি, রিজু আমাকে নিয়ে যাচ্ছে বিয়ে করবে বলে। তো আমার মা এই কথাটা রাজদীপকে বলে। রাজদীপ আমাকে তখন মেসেজ করে বলে যে তুমি এখন কোথায় আছো। তো আমি সত্যি কথা বলছি আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কোথায় রয়েছি, তাই জন্য আমি ওকে মেসেজে বলি যে আমি বুঝতে পারছি না এটা কোথায়, আমি কোথায় আছি আমি বুঝতে পারছি না। তো আমি এখানে একবারও বলিনি যে আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিডন্যাপ কথাটা আমি তুলিনি। এমনকি বিয়ের পরেও আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ওকে ফোন করেছি, ফোন করে আমি ওকে বলেছি যে তুমি কি আমাকে এখনো বিয়ে করতে চাও। তো তখন সেই সময় দাঁড়িয়ে ও আমাকে বলছে যে না, আমি এখন যেহেতু বিয়ের আগে আমাকে বলেছিল যে আমাকে বিয়ের কথা আমি যখন ওকে বলিও বলেছিল যে আমাকে বিয়ে করতে পারবে না, তারপরেও আমি ওকে সুযোগ দিই, ওকে আমি বলি যে তুমি কি আমাকে এই পরিস্থিতির মধ্যেও বিয়ে করতে চাও। তো তখন বলেছিল যে না আমি বিয়ে করতে পারবো না, তুমি তো বুঝতেই পারছো। তখন পাশ থেকে ওকে বলা হয় যে আইফোনের খোঁজ নিতে, আমাকে জিজ্ঞেস করছে আইফোনটা কেমন, আইফোনটা কোথায় আছে, আইফোনটা কার কাছে আছে। তো আমি বলছিলাম আইফোনটা আমার কাছে আছে। ও তখন আমাকে বলছে যে আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু এদিকে আমাকে বলছে বাড়ি চলে আসতে ওর সাথে আমার ভিডিও করতে। মানে ও সেই সময়েও দাঁড়িয়েও শুধু ভিডিওর কথাই ভেবে যাচ্ছে, আমার কিন্তু কোনো খোঁজ খবর নেই পর্যন্ত। ও যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে আমার খোঁজ নিত, আমার খোঁজ না নিয়ে আইফোনের চিন্তা করছে, ও ভিডিওর কথা ভাবছে, সেই সময় দাঁড়িয়ে ও শুধু ভিডিওর কথাই ভেবে যাচ্ছে। সেদিনকে আমরা বাড়ি ফেরার পর সেদিনই রাতের বেলা ওরা ফোন করে, মানে রাজদীপ আর রাজদীপের মা, মানে রাজদীপ আমাকে ফোন করে, রাজদীপের মা পাশে ছিল। তো ওরা সেই সময় দাঁড়িয়েও আমাকে জিজ্ঞাসা করছে যে আইফোনটা কোথায় আছে। তো আমি বলছি আইফোনটা আমার কাছেই রয়েছে। তো ওরা তখন বলে যে আইফোনটা মায়ের কাছে দিয়ে দিতে, মানে বাড়িতে রাখতে, ওরা এসে আমার বাড়ির থেকে নিয়ে যাবে। তো আমার বাড়িতে আসে, শুধু আইফোন না, আইফোন, রিং লাইট, এমনকি আমার নিজের যে সিমটা, যে সিমের নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে, ব্যাংকে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, ওই সিমটা পর্যন্ত ও আর ওর মা দুজন মিলে নিয়ে চলে যায়।
সেই দিনই সিমটা মানে সিমটা নেওয়ার পর সেই দিনই যখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে যাই দেখছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ, আমি ইউটিউব চ্যানেলটা নিজের নামে হয়ে গেছে, মানে ও নিজের নামে করে নিয়েছে। আমি শুধু ওর ভবিষ্যতের কথা ভেবে আমি ওকে সব জিনিসগুলো দিয়ে দিয়েছি যে না ঠিক আছে ও এগিয়ে যাক, কিন্তু ওই জিনিসগুলো নেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে যে এইভাবে বলবে, আমি সত্যি বলছি আমাকে যে ইনডাইরেক্টলি এইভাবে বলবে আমি সত্যি বুঝে উঠতে পারিনি। আমি বলছি না যে রাজদীপ খারাপ, কিন্তু আমার বিষয়ে যে সত্যি কথাগুলো বলিনি সেই সত্যি কথাগুলো বলার জন্যই আমি ভিডিওটা করলাম। আমার যেটুকুনি বলার ছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এরপরেও যদি মনে হয় আমি খারাপ তাহলে আমার এখানে কিছু বলার নেই। তো রাজদীপের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি যে ও যেন সোশ্যাল মিডিয়া থেকে আমার সমস্ত ফটো ভিডিও এমনকি আমার নামটাও যেন ডিলিট করে দেয়, কারণ এমনি আমার নামটা অনেক খারাপ হয়ে গেছে, আমি চাই না যে আর খারাপ হোক। আর ওর জন্য আমার অনেক শুভকামনা রইল যে ও যেন আরো অনেক এগিয়ে যেতে পারে, ও নিজের মতো নিজে কাজ করে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। অনুরাজের ঘটনাটা চলছিল, রাজ যা যা বলেছে বা যা যা ওদের মধ্যে হয়েছে আজকে অনু সবটা বলে দিল। এবারে জানি না কি বিচার হবে না হবে, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। তো তোমরা কমেন্টে জানাও যে কি হতে পারে, কে আসল বলছে কে সত্যি বলছে জানি না। এই ঝামেলাটা নিয়ে পুরো ইউটিউবটা কেঁপে আছে একদম, মানে অনেক দিন ধরে এটা চলছে, তো দেখা যাক এর পরিণতি কি হয়। এবারে তো অনুও মুখ খুলে দিয়েছে, জানি না কি হবে। তো সবাই এই ভিডিওটাতে কি রিয়েকশন জানাচ্ছ সেটা কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।